আরেকটি হাদিস এটা আপনারা শুনেছেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়া আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজা ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি মিথ্যা কথা ছাড়তে পারেনি, মিথ্যা কর্মকাণ্ড ছাড়তে পারেনি, অশ্লীল কর্মকাণ্ড গর্হিত কাজকর্ম ছাড়তে পারেনি, আল্লাহর কোনো দরকার নাই, সে না খেয়ে থাকুক। সুতরাং আপনি যে রোজা রাখবেন রমাদান মাসে, শুধু পেটটাকে রোজা রাখাবেন এমন নয়, আপনার জিহ্বাটাকে রোজা রাখাতে হবে, আপনার হাত দুটোকে রোজা রাখাতে হবে, কান দুটোকে রোজা রাখাতে হবে, চোখ দুটোকে রোজা রাখাতে হবে, আপনার লজ্জাস্থানকে রোজা রাখাতে হবে, পা দুটোকে রোজা রাখাতে হবে। এর মানে কি? চোখ দিয়ে এমন কোনো জিনিস আপনি দেখবেন না যা আপনার রব হারাম করে দিয়েছেন, মুখ দিয়ে এমন কোনো কথা বলবেন না, শুধু যে না খেয়ে থাকবেন এমন নয়, এমন কোনো কথা আপনার মুখ দিয়ে বের হবে না যে কারণে আপনার একদিন পাকড়াও হতে হয় আল্লাহ তাআলার সামনে। মায়াল ফিদু বিন কাউলিন ইল্লা লাদাইহি রকিবুন আতিদ, মানুষ এমন কোনো কথা বলে না যা রেকর্ড হয়ে যায় না। মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, লোকেরা বলবে এটা কেমন কিতাব, যেই কিতাবের ভেতরে আমার দুনিয়ার জীবনের ছোট বড় কোনো কিছু বাদ পড়ে নাই।